যার যত নাম্বার কম তার তত ঘা করে থাপ্পড় পড়বে। তুই কত পেয়েছিস? স্যার 9। মানে একটা থাপ্পড়। তুই কত পেয়েছিস? স্যার 8। মানে দুটো থাপ্পড়। আর বান্টু তুই কত পেয়েছিস? ও তো 0 পেয়েছে। মানে 10টা থাপ্পড়। কিন্তু স্যার এটা তো অন্যায়। কেন অন্যায়? কেন স্যার ওরা কম নাম্বার পেয়েছে? কেন? কেন? কারণ ওরা পরীক্ষা দিয়েছে তো। আর আমি 0 পেয়েছি কেন? কেন? কারণ আমি পরীক্ষা দিইনি তো। তো আমি যখন পরীক্ষাই দিইনি তাহলে আমি নাম্বারটা পাবো কি করে? তাও তো ঠিক।